Assalamualaikum, আমি আয়মান আউসাফ, ওয়েলকাম ব্যাক টু আইম্যান। তোমরা যারা রোবোটিক্স শিখতে চাও এবং তোমরা যদি একেবারেই বিগিনার হয়ে থাকো, তাহলে লার্ন রোবোটিক্স উইথ আইম্যানের সিজন ওয়ানের এপিসোড ওয়ান থেকে দেখা শুরু করো এবং প্র্যাকটিস করো। এবং এই প্রজেক্টগুলো করার জন্য যেসব কম্পোনেন্টস দরকার হবে সেগুলো আইম্যান এসেন্সিয়ালসের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবে। সো আজকে আমি তোমাদেরকে দেখাবো হাউ টু ইন্টারফেস আইআর সেন্সর উইথ আরডুইনো। সো আমি তোমাদেরকে এই টিউটোরিয়ালে বেসিক আইআর সেন্সরটাকে কীভাবে আরডুইনোর সাথে ইন্টারফেস করতে পারবে এবং এই এখানে একটি বেসিক কোডিং করতে হবে সেটি কীভাবে তোমরা করতে পারবে সেটাই মূলত আজকে দেখাবো। সো উইদাউট ফার্দার অ্যাডিউ, লেটস গেট রাইট ইন টু আওয়ার টিউটোরিয়াল। এই প্রজেক্টটি করার জন্য আমাদের দরকার হবে একটি আরডুইনো বোর্ড। তোমরা যে কোনো একটি আরডুইনো বোর্ড ইউজ করতে পারবে। এখানে আমি আরডুইনো উনো বোর্ড ইউজ করছি। তোমরা ন্যানো, মেগা যে কোনো একটি ইউজ করতে পারবে। তারপর লাগবে তিনটি মেল টু ফিমেল জাম্পার কেবলস। এরপরে আমাদের দরকার হবে এলইডি লাইট। তোমরা যে কোনো কালারের যে কোনো এলইডি লাইট ইউজ করতে পারবে। অ্যান্ড লাস্টলি আমাদের দরকার হবে একটি আইআর সেন্সর। সো এই আইআর সেন্সরের মাথায় এ দেখো তোমরা দুটি এলইডি টাইপের আছে। সো একটি হচ্ছে নর্মাল এলইডির মতো দেখতে, এই যে সাদা কালারের, অ্যান্ড আরেকটি হচ্ছে কালো কালারের। সো এই দুইটা এলইডির হচ্ছে ভিন্ন ভিন্ন কাজ আছে এবং ভিন্ন ভিন্ন নামও আছে। সো এই সাদা এলইডি যেটা, মানে ট্রান্সপারেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের আইআর ট্রান্সমিটার। অ্যান্ড এই কালো যেই লাইটটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আইআর রিসিভার। সো মেইনলি এই যে এই আইআর ট্রান্সমিটার সেন্সর প্রথমে ওয়ার্ক করে, মানে আমাদের এটার সামনে যদি কোনো অবজেক্ট থাকে সেই অবজেক্টের উপরে একটি রে যায়, সেই রেটা ওখানে ওই অবজেক্ট থেকে আবার রিফ্লেক্ট করে এসে হচ্ছে আমাদের এই কালো লাইটটাতে যায়, মানে আমাদের আইআর রিসিভারে যায়। অ্যান্ড দেন আমাদের যে কোনো লোড অন অফের প্রোগ্রাম করা থাকলে সেই হিসেবে এটা কাজ করে। তো এটাই হচ্ছে এই সেন্সরের বেসিক বা মেইন মেকানিজম। সো ফার্স্ট অফ অল আমি আমার এই যে একটি ছোট এলইডি লাইট নিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে আমার এলইডির পজিটিভ পিন, অ্যান্ড এটা হচ্ছে আমার এলইডির নেগেটিভ পিন। সো আমি আমার এই এলইডির পজিটিভ পিনটাকে, অর্থাৎ এই লঙ্গার পিনটাকে আমার আরডুইনো বোর্ডের 13 নম্বর পিনে লাগাবো, এবং এই যে এখানে শর্টার পিন যেটা, অর্থাৎ যেটা নেগেটিভ পিন, সেটাকে আমি গ্রাউন্ডে লাগাবো। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের আয়ার সেন্সরটাকে নিতে হবে। অ্যান্ড এই যে আয়ার সেন্সরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তিনটি পিন আছে, ভিসিসি, গ্রাউন্ড এবং আউট। সো আমি আগে এই তিনটি পিনের সাথে আমার এই যে মেল টু ফিমেল জাম্পার কেবলসের যে ফিমেল পাস, সেটাকে এই মেল হিডারগুলোতে লাগিয়ে দিচ্ছি। এভাবে ওয়্যারসগুলো লাগানোর পরে আমি ভিসিসি পিন যেটা, সেটাকে আরডুইনো বোর্ডের 5 ভোল্টে লাগাবো। এরপর আইআর সেন্সরের গ্রাউন্ড পিনটাকে আরডুইনোর গ্রাউন্ড পিনে লাগাতে হবে। এই যে এখানে 5 ভোল্টের পরেই দুটি গ্রাউন্ড আছে, তোমরা যে কোনো একটি গ্রাউন্ডে লাগাতে পারবে। এরপর শুধুমাত্র একটি পিন বাকি থাকে, সেটা হচ্ছে আউট পিন। সো এই আউট পিনটাকে তোমরা যে কোনো পিনে দিতে পারবে, এই যে এই অ্যানালগ ইনপুট এই পিনগুলোর মধ্যে দিতে পারবে, ডিজিটাল পিনগুলোর মধ্যে দিতে পারবে, তোমাদের ইচ্ছা। সো আমি এটাকে এই যে 0 1 2 3, ওকে 0 1 2 3, এই 3 নম্বর পিনে লাগিয়ে দিয়েছি। তোমরা এখানেও দিতে পারবে এই যে
A0, A1, A2 এগুলোতেও দিতে পারবে। জাস্ট কোডিংয়ের সময় তোমরা এখানে পিনটাকে ডিক্লেয়ার করে দিলেই হবে যে পিনে তোমরা লাগিয়েছ। অ্যান্ড এভাবেই খুবই সিম্পল একটি কানেকশন, সো তোমরা এভাবে কানেকশনটি করে ফেলবে। অ্যান্ড দেন আমাদের যেটা করতে হবে, আমাদের আরডুইনো বোর্ডটাকে আমাদের কম্পিউটারের সাথে লাগিয়ে দিতে হবে। সো এখানে আমি আরডুইনো আইডি সফটওয়্যারটা ওপেন করেছি, অ্যান্ড এখানে আমি একটি নতুন প্রজেক্ট ওপেন করেছি। সো এখানে এখন আমি জাস্ট আমাদের কোডিংটি শুরু করব। সো এই কোডটা খুবই সিম্পল একটি কোড, সো আমি উইকলি তোমাদেরকে লিখে বুঝিয়ে দিচ্ছি। সো ফার্স্ট অফ অল আমাদের এখানে একটি ভার্ড সেট আপ নিতে হবে, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ব্র্যাকেটের মধ্যে পিন মোড, এই যে পিন মোড হচ্ছে দুইটা দিতে হবে, অ্যান্ড এখানে আমাদের 13 নাম্বার পিন যেটা সেটাকে আমি আউটপুট হিসেবে লিখব এখানে, দেন সেমিকোলন। অ্যান্ড ইন দিস সেম ওয়ে আমি এখানেও হচ্ছে যে 3 নাম্বার পিন, আমি হচ্ছে আমার আইআর সেন্সারের আউট পিনটাকে 3 নাম্বার পিনে লাগিয়েছি, সো সেটাকে আমি এখানে লিখে দিলাম 3। অ্যান্ড এটা আউটপুট হবে না, এটা হবে হচ্ছে ইনপুট। অ্যান্ড আমাদের এই যে দেখো ওয়াইড সেট আপের কাজ শেষ, এটা খুবই ইজি একটি কোড। সো আমি লিখে দেখাচ্ছি এই যে ওয়াইড লুপ, এবার হচ্ছে আমরা ওয়াইড লুপ ফাংশনে আসলাম, অ্যান্ড এখানে হচ্ছে আমাদের সিম্পল একটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে ইফ যদি আমাদের এই যে ডিজিটাল রিড এই যে এটা ডিজিটাল রিড যদি আমাদের মানে 3 নম্বর ডিজিটাল রিড যদি লো হয়, একটি ব্র্যাকেট শুরু করে এখানে আমি লিখব হচ্ছে ডিজিটাল রাইট, এই যে ডিজিটাল রাইট 7 নম্বর পিন হাই, আর এখানে আমি একটি ডিলে সেট করে দিতে পারি লাইক 10, মানে 10 মানে হচ্ছে 10 মিলি সেকেন্ড। অ্যান্ড ইফ শেষ হলো এখন আমি এলস দিব, এলস আরেকটি ব্র্যাকেট নিয়ে এই যে এখানে ভিতরে লিখে দিলাম ডিজিটাল রাইট 13 নম্বর পিন লো, অ্যান্ড দেন ডিলে দিয়ে দেব এখানে আগের মতো 10 মিলি সেকেন্ডস। অ্যান্ড দ্যাটস অল ফর আওয়ার কোড। সো এটা খুবই ছোট এবং ইজি একটি কোড। সো এখন আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। সো এই যে এখানে ওয়ার্ড সেট আপ নিয়েছি, ওয়ার্ড সেট আপ ফাংশনের মধ্যে আমি পিন মোড এই যে 13টাকে আউটপুট হিসেবে লিখেছি, আর 3 নম্বর পিন যেটা হচ্ছে আমার আইআর সেন্সরের আউট পিন সেটাকে আমি ইনপুট হিসেবে লিখেছি। অ্যান্ড দেন ভয়েড লুপ ফাংশনে এখানে হচ্ছে আমাদের 3 নম্বর পিনটা যদি লো থাকে তাহলে আমাদের 13 নম্বর পিনটা হাই হবে, আর হাই হওয়া মানে হচ্ছে আমাদের মানে আমাদের 13 নম্বরে তো আমরা এলইডি লাগিয়েছি, সো আমাদের এলইডিটা জ্বলবে। তো এটা এভাবে লো থাকা মানে হচ্ছে আমাদের আইআর সেন্সরটা যদি সেন্স করে, যদি সামনে কোনো অবজেক্ট সেন্স করে তাহলেই আমাদের এটা হচ্ছে হাই হবে, অ্যান্ড যদি কোনো অবজেক্ট সেন্স না করে এলস তাহলে আমাদের এটা আমাদের যে এলইডি লাইট সেটা লো থাকবে। সো আশা করি তোমরা বুঝতে পারছো, এখানে এটাকে যদি আমরা হাই লিখি তাহলে তোমরা বুঝতে পারবে, এই যে এখন তোমরা বুঝতে পারছো যে এই যে যদি আমাদের 3 নম্বর পিনে কোনো কিছু ডিটেক্ট করে তাহলে আমাদের এটা হচ্ছে হাই হয়ে যাবে, অর্থাৎ জ্বলে যাবে আমাদের এলইডিটা। কিন্তু এখানে আমাদের হচ্ছে হাই লেখা যাবে না, আমাদের হাইয়ের বদলে এটাকে লোই লিখতে হবে। সো আমি এখানে লো লিখেছি, অ্যান্ড আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সিম্পল একটি কোড। সো এখন আমি যেটা করব এখান থেকে টুলসে যাব,
দেন বোর্ডটাকে সিলেক্ট করব অ্যান্ড পোর্টটাকেও সিলেক্ট করব আমাদের আরডুইনো উনোকে। অ্যান্ড এখন আমাদের এই যে আপলোড বাটনে ক্লিক করতে হবে। এই যে এটা এখন কম্পাইল হচ্ছে, দেন এটা আপলোড হচ্ছে, এই যে ডান আপলোডিং। সো আমাদের কোডটি আরডুইনো বোর্ডে আপলোড হয়ে গিয়েছে। অ্যান্ড এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখন এটাকে টেস্ট করতে হবে যে এটা কাজ করছে কি না। সো লেটস সি দি ফাইনাল রেজাল্ট। সো এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের আয়ার সেন্সরটি এখানে রয়েছে অ্যান্ড আমাদের এলইডি লাইটটা বন্ধ অবস্থায় আছে। সো এখন আমি যদি আমার আয়ার সেন্সরের সামনে আমার হাত নিয়ে যাই, এই যে লাইটটি অন হয়েছিল, আবার বন্ধ হয়ে যায়। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। অ্যান্ড এভাবে তোমরা হচ্ছে তোমাদের আয়ার সেন্সরটিকে তোমাদের আরডুইনোর সাথে ইন্টারফেস করতে পারবে এবং এই কোডটিকে তোমরা মডিফাই করে আরও অনেক রকম প্রজেক্ট তৈরি করে ফেলতে পারবে। সো তোমরা এই প্রজেক্টটি প্র্যাকটিস করতে থাকো। আর তোমাদের আর কোনো কিছু জানা থাকলে আইম্যানের ফেসবুক অথবা ইনস্টাগ্রাম পেজে নক করতে পারো। দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংকস ফর ওয়াচিং।